बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम केमन आछेन आमार सकल बंधुरा आमार भाई बोनेरा आशा राखी जे जेखाने आछेन जे अवस्थाय आछेन आल्लाह ताआलार अशेष रहमते भालो आछेन। तो बंधुरा आमिओ भालो आछि आल्लाह ताआलार अशेष रहमते एबं आपनादेर दुआय। आमि चामिली आरेकटा नतून ब्लग निये आपनादेर सामने उपस्थित होयेछि। तो मूलत दुई तीन दिन जबत कोनो भिडियो दीते पारी नाई कारण आमी एक बेड़ाते गिएछिलाम आमार भास्तार 12तम विवाह बार्षिकीते गिएछिलाम। तो ओखानेई आमार दुई दिन थाकते हुएछे आर एक जायगाय जे आसले कोनो भिडियो करा जाय ना किंबा तेमन भावे कोनो काज करा जाय ना तो तार जन्य आमी भिडियो दिते पारी नाई। तो जाई होक आज के जे भिडियोटा दिलाम सेटा आमी जे दिन गिएछिलाम सेई दिनकार भिडियो आमी सेटाओ आपलोड करते पारी नाई। आज के बासाय आसछि आसार परेई आमी भिडियोटा आपलोड करलाम। तो आमी जेहेतु भिडियो दिते पारी नाई आमार सकल बंधुदेर काछे आमी सरि बोले नितेछि। तो जाई होक ए जे आज के आमी सकाल बेला उठे चा बसाय दिछि एबं पतला खिचुड़ी करेछि कारण सकाल थेके उठेई देखि दिनटा मेघला मेघला एबं बृष्टिओ होयेछे सारा रात्रि बृष्टि होयेछे सकाल बेलाओ छिल बृष्टि। भाबलाम जे अनेक दिन जाबत पतला खिचुड़ी करा हय ना तो आजके एकटु पतला खिचुड़ी करे नेई। एई जे आमि आतप चाउल आर मसुरिर डाल दिये आमि एई खिचुड़ीटा करेछि। আমি একবারই মাখায়া বসায় দিছিলাম তারপরে একে একে মশলাগুলো আমি দিয়েছি গোড়া মশলা দিয়ে মাখাইছিলাম। তো তারপরে আমি ব্লেন্ডার করে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো একসঙ্গে ব্লেন্ডার করে দিয়েছি আর জিরার গুঁড়া আদা বাটা এগুলো সব দিয়েছি। তো আমার খিচুড়ি একদিকে হচ্ছে এরই ফাঁকে আমি চাটা করে একটু চা খেয়ে নিলাম একটু মুড়ি দিয়ে চা খেলাম আর সাথে আমার বড় ছেলেটাও বসেছে নির্জন সে আমার সঙ্গে বসে চা খাইতেছে আজকে উঠে পড়েছে সকালবেলায়। আর এই যে আমি আমার আবার রান্নাঘরে চলে আসলাম খিচুড়িটা একটু বাগার দিব পাঁচ ফোড়ন তেজপাতা শুকনা মরিচ এগুলো দিয়ে পেঁয়াজ রসুন সব একসঙ্গে দিয়েই আমি খিচুড়িটা বাগার দিব। এই পাতলা খিচুড়িটা একটু বাগার দিয়ে খেলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো অনেক এক একজন এক এক রকমভাবেই খায় আমি মূলত এভাবেই আজকে রান্না করলাম ভালোই লেগেছে অনেক মজা হয়েছিল একটু ঝাল ঝাল হয়েছে কারণ কাঁচামরিচটা যেহেতু আমি ব্লেন্ড করে দিয়েছি অনেকটা ঝাল ঝাল হয়েছিল। আর বৃষ্টির দিনে খিচুড়ি ডিম ভাজা এগুলো তো আসলে বলতে হয় না এগুলো ভালো লাগার জিনিস ভালো লাগার বিষয় এবং ভালো লাগারই খাবার। তো এই যে আমার সকালে নাস্তা হয়ে গেছে বন্ধুরা দেখেন এটা আপনার ভাইয়ের জন্য বাড়ছি এবং আপনাদের ভাইয়ের জন্য বাড়ছিলাম সে খাবে আর এর ফাঁকে আমিও নিয়েছি এই যে আমিও খাচ্ছি। সকালবেলা একটু পাতলা খিচুড়ি এবং ডিম ভাজা আসলে অনেক ভালো লেগেছে। আর মূলত যেহেতু আজকে আমি চলে যাব বিকালবেলা মাস্টার বাসায় যাব যার কারণে আমি অন্য কোনো কাজটা আজকে করিও নাই সকালে নাস্তা খাওয়ার পরপরই আমি দুপুরে রান্না বসাই দিছি। আর আমার ফ্রিজে মাছ ছিল না আপনাদের ভাই মাছ বাজার থেকে এনে দিয়েছে আজকে তো আনার পরেই আমার রান্না করতে হয়েছে। তো এই যে মাছও সে নিয়ে আসছে রুই মাছ আনছে আজকে আজকে আমি রুই মাছগুলো চাল কুমড়ো দিয়ে রান্না করব। একটা চাল কুমড়া আস্ত একটা চাল কুমড়া দিয়ে আমি মাছ রান্না করব আর মুগ ডাল রান্না করব মাছের মাথা দিয়ে এই মাছের মাথা দিয়ে আমি রান্না করব। আর হলো আমি দুই তিনটা ভর্তা করব। তো আমি যেহেতু দুই তিনটা ভর্তা একসঙ্গে করব যার কারণে আমি একসঙ্গে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু টেলে নিলাম তেল ছাড়া একটু টেলে নিলাম যখন যেটা করব সেটার মধ্যে আমি দিয়ে দিব
তো বর্তার পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমি ভাজিয়ে নিছি, তালা হয়ে গেছে আমার। আর এর ফাঁকে আমি মাছগুলাও এই যে কেটে নিছি। এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাছটা একটু ভেজে নিব হালকাভাবে। তো আজকে মাছটা যেহেতু আজকেই আনছে এবং আজকেই রান্না করছি, আসলে ভালোও লাগছে তরকারিটা। চাল কুমড়া দিয়ে আমার বাচ্চারা তেমন একটা তরকারি খেতে চায় না। আজকে আমি রান্না করার পরে ওরা বলল যে তরকারিটা ভালো হয়েছে। তো এই যে আমি কালিজিরা ভর্তা করব, যার কারণে আমি কালিজিরাটাও একটু তালতে ঢেলে দিলাম। আর এর ফাঁকে আরেকটা চুলায় আমি তরকারির জন্য মশলা কষাবো। পেঁয়াজটা একটু তেলে ভেজে নিলাম। আসলে কয়েকদিন মানে দুই তিন দিন বাসায় ছিলাম না দিদাই, অনেক কাজ করছে আমার, অনেক কাজ জমে আছে, এগুলো আমি করব পরে। আর এই ভিডিওটা আমার আগে করা ছিল, যার কারণে আমি এসেই কিন্তু দিতে আপলোড করতে পারছি। তো কি বলবো, আমার গলাটাও ভেঙে গেছে আসলে, এক জায়গা থেকে আরেক জায়গায় গোসলের পানিটা ওলট পালট হয়ে গেছে বিদায়। আর কি বলবো, যেহেতু বেশি মজা করতে ফুর্তি করতে দাওয়াত খেতে আসলে ঘুম টুম হয় নাই, অনেক যে কোনো এক অনেকগুলো কারণ, তারপরেও ভালো লাগছে, অনেক ভালো লেগেছে, অনেক মজা করছি, সবাই একত্রে হয়েছে। আসলে আমি এই ভিডিওটাও আমি দিব আপনাদেরকে, তবে আমার দুয়েক দিন সময় লাগবে, কারণ আমি ভিডিওটা করে আনছি, এটা আমার এডিট করতে হবে এবং ভয়েস করতে হবে, যার কারণে আমি আজকে দিতে পারবো না, পারলাম না। আর আজকে যেহেতু আবার আগের একটা ভিডিও করা ছিল, আমি এটা দেওয়ার সময় পাই নাই, আপলোড করতে পারি নাই। আর এক জায়গায় গেলে আসলে এগুলো কাজ হয় না, এগুলো কিন্তু একটা সময়ের ব্যাপার, একটা মুহূর্ত, আসলে কাজ করারও কিন্তু একটা পরিবেশ প্রয়োজন হয়। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমার মনে হয় আর কি, কাজ কাজই, যে কোনো কাজই আপনার যদি পরিবেশ না থাকে তাহলে আসলে কাজ করা যায় না। আর আমি যেহেতু যেদিন গেছি সেদিন রান্নাগুলো করছি, সেজন্য আমি রান্নাগুলো ভিডিও আমি করে ফেলছিলাম, কিন্তু আপলোড দেওয়ার সময় আমার হয় নাই, আমি করতে পারি নাই। তো এই যে আমি মুগ ডাল রান্না করব, তার জন্য আমি ডালটা আগে থেকেই সিদ্ধ করে নিছি। আর এখন আমি মাথাগুলো একটু কষায় দেব মশলা টশলা সব কিছু দিয়ে। আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভাজতেছি একটু, আর একটু লবণ দিলাম। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর ওই চুলায় কিন্তু আমি তরকারিটা বসাই দিছি, একে একে সব গোড়া মশলাই দিছি। আসলে গল্প করতে করতে আমার ওই তরকারিটা বসানো হয়ে গেছে। আসলে মশলা কি বলবো, মশলা বলার কিছুই নাই, তারপরেও আমি বলে দিতেছি, হলুদ মরিচ, জিরার গুঁড়া, রসুন বাটা, আর মাছেই শুধু আমি রসুন বাটা দিয়েছি। আর আদা বাটাটা আমি নামাইছি এই জন্যে, আমি ডালে দিব, মুগ ডালে দিব, যার কারণে আমি আদা বাটাটা নামাই নিছিলাম। তো এই যে আমার তরকারিটা হচ্ছে, আর এই ফাঁকে আমি আমার মুগ ডাল রান্না করার জন্য মশলাটাও কষাই নিলাম। মশলাটা কষানোর পরে আমি মাথাগুলো দিয়ে দিলাম। তো আমার ভাই বোন বন্ধুরা যে যেখানেই থাকেন না কেন, আসলে আমার কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় নাই দেখে আমার আসলে আমার নিজেরও খারাপ লাগতেছে, হয়তো বা আপনারাও জানি না মিস করতেছেন কি না আমি বলতে পারবো না, কারণ আমি সেরকমভাবে কোনো কমেন্ট পাই নাই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা আমি আপনাদের মাধ্যমে এগিয়ে যেতে চাই। আমার ভাই বোন বন্ধুরা যে যেখানেই থাকেন না কেন, আর যে অবস্থায় থাকেন, আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং পুরোটা দেখার চেষ্টা করবেন। এটা আমার ভাই বোন বন্ধুদের কাছে আমার একটা বিনীত অনুরোধ। তো এই যে আমার ডালে মাথাটা একটু ডালের মাথাটা একটু কষাই নিতেছি, কষানোর পরে একটু পানি দিলাম আমি, আর একটু কষাবো, তারপরে আমি সেদ্ধ করা যেহেতু আছে, ডালটা সেদ্ধ করা আছে, ডালটা দিয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে আমার বন্ধুরা, আমার দেখেন আমার মাছের তরকারিটাও হয়ে গেল, আমি মাছগুলো দিয়ে দিছি,
এখন একটু টালা জিরের গুঁড়ো হালকাভাবে দিয়ে দিতেছি উপর থেকে। অনেক ভালো লাগছিল আসলে তরকারিটা, অনেক মজা হয়েছে। আর চাল কুমড়াটাও ছিল একবার কচি, যার কারণে তরকারিটা অনেক স্বাদের হয়েছিল। আমি আসলে আজকে কথা বলতে পারতেছি না, আমার গলা একটু গলাটা ব্যথাও করতেছে আর গলাটা ভেঙেও গেছে। হয়তো বা আমার কথাটা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, তার জন্য সরি বলে নিতেছি। আর আমার একটু ঠান্ডারও সমস্যা আছে, পানি আসলে এক জায়গায় পানি আরেক জায়গায় আমার হয় না গায়ে। তো যাই হোক, আমার মাথাটা দিয়ে মুগ ডালের রান্নাটাও প্রায় হয়ে এসছে। আজকে মূলত আমি খাবার দাবার কিছু দেখাতে পারবো না, আমি কী কী রান্না করেছি সেগুলোই বলতেছি। আমি তিন রকমের ভর্তা করেছিলাম, কালিজিরা শুটকি ভর্তা এবং হলো আরেকটা ভর্তা জানি কী করলাম, ও কাঁঠালের বিচি ভর্তা, আসলে মনে ছিল না। যাই হোক, এই যে আমার সব কিছু হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ চাইলে আমি চামিলি কালকে আবার আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নীরব।